Megha's blog, and today I am sharing with you my new travel blog, Mandarmoni blog. So let's start. স্ক্রিনেও আমি শেয়ার করে দিচ্ছি, দেখো হোটেলটা প্রাইস কত করে পড়ছে বা কি সেটা তোমরা দেখে বুঝতে পারবে। এবং আমরা সবাই বলছিল জানো তো যে এত গরমে, এপ্রিলের এই গরমে তোরা মান্দারমণি ঘুরতে যাচ্ছিস। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে এখানে প্রচুর গরম, কি করব না করব, গরমে আদৌ বেরোতে পারবো কি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এবং দুপুরবেলায় যে আমাদের কলকাতার ওদিকে যে লুটা বয়, কোলাঘাটেও যেটা বয়, কিন্তু এখানে একটুকুও বইছে না। দুপুরবেলা ঠান্ডা শীতের মানে একদম শীতল হাওয়া, অ্যাকচুয়ালি সমুদ্রের পাড়ে তো সেই জন্য। আর এখানে এসে ভীষণ এনজয় করছি, ভীষণ। এখন আমরা একটু সমুদ্রের দিকে যাব, তো তোমাদের সেটা দেখাবো। আর যদি মান্দারমণিতে আমরা অ্যাকচুয়ালি গাড়িতে এসেছি, যদি তোমরা ট্রেন জার্নির কথা কিছু আমাকে জানতে চাও তাহলে আমি সেটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সো এবার চলো সমুদ্রের তীরে যাওয়া যাক। গাইস, প্রচুর জোরে সামুদ্রিক হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো কিচ্ছু শুনতে পাবে না, তবুও চেষ্টা করব তোমাদের সমস্ত রকমের এন্টারটেনমেন্ট করার। আর আপাতত আমি সমুদ্রের পাড়ে মান্দারমণি সি বিচ, আর পিছনে দেখছি অনেকগুলো হোটেল আছে, তোমরা যদি চাও আমি আমি যে হোটেলটা ছিলাম তার ডিটেলস দিয়ে দেবো, খাওয়া খরচা মিলিয়ে সব কিছু দিয়ে দেবো। আর পিছনে আমার মা বাবা এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত, ফটোগ্রাফি করুক, ছবিটাও চলছে, চলুক, ঠিক আছে, ইটস ওকে। তো আমি এখন ফোন নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগিংয়ের জন্য। ভীষণ সুন্দর ওয়েদার, আর যারা বলছিলে মানে এখনো পর্যন্ত আসছে, আমি যত ফেসবুক ছবি পোস্ট করছি, যত ভিডিও শেয়ার করছি, সবাই বলছে হ্যাঁ রে সহেলি তুই এই গরমে চলে গেলি দীঘা মান্দারমণি। আমি তখন বললাম শুধু এসে দেখে যান সিচুয়েশনটা, আমাদের ওখানে যেরকম গরম লু বয় এখানে কিন্তু কোনো গরম লু বয় আসছিল, এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। সো তোমরা আসতেই পারো, নো প্রবলেম। সত্যি কথা বলছি আমিও ভেবেছিলাম প্রচুর গরম হবে, কিন্তু কোনো গরমের এখানে নামগন্ধ নেই। আর এসি রুম বুক করতে পারো অথবা নন এসিও বুক করতে পারো। এসি অ্যাকচুয়ালি তোমাদের ইচ্ছে হলে নিতে পারো, কারণ কি আমিও প্রথম ভেবেছিলাম এসি নেবো, কিন্তু দেখলাম যে রুমগুলো বেশ ঠান্ডা এবং এখানে ঠান্ডা হাওয়া দেয়, সেজন্য এসি আর নিলাম না। সো পার হেড কত করে পড়বে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তোমাদেরকে, কালকে অবধি আছে এখানে সব কিছু পুরো ডিলিট দিয়ে দেবো, নো চাপ, ঠিক আছে। আর সকালবেলা এসেছিলাম একবার, পাটা ভিজে গিয়েছি, তখন একদম বিধ্বস্ত অবস্থা ছিল, কারণ কি এত টায়ার্ড, পুরো 3 ঘন্টা গোলাঘাট থেকে মান্দারমণি প্রায় 100 কিলোমিটার, ঠিক আছে। তো সেই জন্য এত টায়ার্ড ছিলাম, আর কিছু সাজুগুজুও করিনি, একদম কালো লাগছে, রোদে পুরো পড়ে গেছি, সানস্ক্রিন মেখেও আটকাতে পারিনি, ঠিক আছে। সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার পছন্দ হয়েছে, আমি ডিলিট করে দিয়েছি। আপাতত এখন বিকেলে হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি, সেইখানে ভিডিওটা তোমাদের আমি শেয়ার করবো। সো এনজয় করো। Thank you.
খাবো পথের মাঝখানে হঠাৎ করেই দেখতে পেলাম কার্পাস তুলোর গাছ। তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের হোটেলটা এবং এর যে শেষ ঘরটা দেখতে পাচ্ছ আমি তোমাদের বললাম সেই শেষ ঘরটার নিচেরটাতে আমরা থাকি। তো তোমরা দেখে নাও ঘরটা ঠিক কিরকম, আমি তোমাদের রুম ট্যুর করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যালকনিটা, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, সমুদ্রের ভীষণ সুন্দর হাওয়া দেয়। এখানে বসে চেয়ার নিয়ে থাকার মজাই আলাদা, একটা আলাদাই ফিলিংস আসে। আর ওই যে পাশের ওই দিকের রুমটা দেখছো, মানে ওই ঘরটা, ওখানে আমরা খেতে যাই এবং ওখানেই মেনলি রান্নাটা হয়। এবার আসা যাক মেন রুমের ভিতরে। এই রুমের ওয়ালটা ভীষণ সুন্দর, এখানে আছে একটা সুন্দর আয়না, এটা বেডিং, তোমাদের শ্যাম্পু আর সাবান দিয়ে দেবে, আর একটা টাওয়েল দিয়ে দেবে, এটাতে তোমার লাগেজগুলো রাখবে। এবং ভেতরে একটা কম্বল আছে শীতকালের জন্য অ্যাকচুয়ালি। এখানে ওয়াশরুমটা ভীষণ সুন্দর, একটা মিরর আছে, বেসিন, কোমোড সব কিছু আছে এবং গিজারের ব্যবস্থাও আছে। আর এইটা হচ্ছে তোমাদের রুমের বাইরেটা, অ্যান্ড দ্যাটস ইট, দ্য ফাইনাল লাঞ্চ, ভাত, ডিমের ঝোল, তারপর আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ এটা কমন, সল্ট অ্যান্ড আমের ডাল, পটল তরকারি আর ভাত, খুব ভালো খেতে। পাঁপড়টাও ছিল লাস্টে, আমি তোমাদের দেখাতে পারিনি। এবার দেখো এটা হচ্ছে তোমার বিশ্ব বাংলা, যেটা মান্দারমণিতে আছে, মান্দারমণির বিশ্ব বাংলা গেট। এবং এটা ভীষণ সুন্দর, এখানে এসে সমুদ্রের পাড়ে বিকেলবেলা সবাই বসে থাকে এবং এনজয় করে। সত্যিই মন্দারমণিতে একটা আলাদাই চার্মিং পরিবেশ, যেটা তোমার মনকে একদম ভালো করে দেবে। তবে নুড়ি পাথরগুলো একটু বেশি আছে, পড়ে যাওয়ার চান্স থাকে, সাবধানে দেখে উঠবে অবশ্যই, কারণ কি এখানে পড়ে একবার মাথা ফাটালে সর্বনাশ হয়ে যাবে। আমিও বেশ কয়েকবার স্লিপ কেটেছিলাম, কারণ বালিয়াড়ি এরিয়া, সমুদ্রের জলের লেকে ভীষণ স্লিপ কাটে, ভীষণ। আমি উঠতেই পারছিলাম না ফার্স্টে, সমস্যা হচ্ছিল এই পাথরগুলো অ্যাকচুয়ালি ভীষণ সমস্যা দেয়। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের লোগো। এই মান্দারমণি বিশ্ব বাংলা গেটটা অতটাও পপুলার বা অতটাও সুন্দর নয় যেরকম দীঘার বিশ্ব বাংলা গেটটা আছে। অ্যাকচুয়ালি এরপর তোমাদের আমি দীঘা ট্যুর করতে নিয়ে যাব, কারণ এখনও পর্যন্ত আমি দীঘা যাইনি। দীঘা গিয়ে আমি তোমাদের নতুন বিশ্ব বাংলা গেটটাতে দেখাবো। অ্যান্ড দ্যাটস ইট, এটা হচ্ছে ওখানকার মান্দারমণির একটা সুন্দর বাজার। এখানে অ্যাকচুয়ালি মান্দারমণিতে ভীষণ দাম প্রত্যেকটা জিনিসের, দীঘার তুলনায় মান্দারমণিতে জিনিসের ভীষণ দাম। তবে খাওয়া দাওয়ার টুকটাক তো কিনতেই হবে। আমার বাবা যেরকম এখান থেকে কাজু কিনলো, তারপর আমি বাদাম পাটালি বা এই সি ফুড জাতীয় খাওয়ার যেগুলো সেগুলো নিয়েছি। তবে সানগ্লাসের দোকান, তোমার মুক্ত জুয়েলারি যেগুলো সামুদ্রিক, ঝিনুকের দোকান, এগুলো এখান থেকে না কেনাই বেটার। আমার মনে হয় এখান থেকে জাস্ট আধ ঘন্টা দূরে দীঘা, তোমরা গিয়ে সেখানে পারচেস করে নিতে পারো। এবং এখানে দোলনা বিক্রি হচ্ছিলো, কিন্তু আমার একটা দোলনা খুব ভালো লেগেছিলো, তারপর ভাবলাম আমি বাচ্চা নই সেজন্য কিনিনি। যাই হোক, এখানে ব্যাগের দোকানে দেখছি, দেখো ব্যাগের দোকানটা ভীষণ সুন্দর। তারপর এবার আমি তোমাদের নিয়ে যাব এই কাঠের দোকানে। দেখো কাঠের আসবাবপত্রগুলো ভীষণ সুন্দর, সরি আসবাবপত্র নয়, এগুলো ঘর সাজানোর জিনিস, আমি কীসব ভুলভাল বলে দিচ্ছি। তারপর জুয়েলারিগুলো দেখো, জুয়েলারিগুলো ভীষণ সুন্দর, সানগ্লাস আছে। আপাতত তোমরা দেখতে পাচ্ছ যে উপরে বেশ সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে। এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি দীঘা স্পেশাল বা মন্দারমণি স্পেশাল, তবে মন্দারমণিতে দামটা বেশি তাই কিনলাম না। এবার আমি তোমাদের নিয়ে যাব, এখানে কাজু বরফির দোকান আছে, আইসক্রিম পার্লার আছে। আমি এখান থেকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিমও খেয়ে ফেলেছি অলরেডি, ভীষণ সুন্দর। আর এখানে অ্যাকচুয়ালি জলের একটু সমস্যা আছে, সেই জন্য বাবা এখান থেকে জলের ওই বড় বড় 5 লিটারের বোতলগুলোই কিনেছিল, আর মোটামুটি ওগুলো খেয়ে আমাদের চলে গেছিলো আপাতত একদিনের জন্য। তো মন্দারমণিতে আছি আর বেশি খুব একটা লাগেনি। মান্দারমণিতে এসে এত সুন্দর একটা মন্দির পাবো সত্যি আমি ভাবতে পারিনি, ভীষণ সুন্দর মন্দিরটা। মা সরস্বতীর মূর্তি এবং এই দিকে আছে মা মনসা এবং মা শীতলা এবং বাবা গণেশের মূর্তি। মূর্তিগুলো ভীষণ সুন্দর, যেরকম মায়ের মুখখানিও ভীষণ সুন্দর, মন্দিরটা পুরো মন জুড়িয়ে যাওয়ার মতন।
আমরা সারা বিকেল বসে এখানে ঠাকুরের পুজো দেখেছি এবং সন্ধ্যেতে সন্ধ্যা আরতিও দেখেছি এবং ওই মন্দারমণির বিচের ওদিকেও ঘুরেছি, ভীষণ এনজয় করেছি। আমার মা দেখো প্রণাম করছে এখানে। এবার আমরা এসে গেছি এখানকার অ্যাকচুয়ালি মন্দারমণি স্পেশাল ড্রাই ফুডসের দোকানে। ড্রাই ফুডস এখানে অনেক আছে, খেজুর, কাজু বাদাম, কিশমিশ সব কিছুই পাবে। এবার এখানে একটা বিয়েবাড়ি হচ্ছিল, আমার এটা নিয়ে একটা বেশ মজার ঘটনা আছে। আমি তখন ফোনে ভিডিও এডিট করছি, হঠাৎ করে দেখি না এইরকম বাজি ফাটছে। ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে নিই, কেমন লাগছে দেখো। কি সুন্দর না বাজি ফাটছিল হঠাৎ করে, আমি বাইরে বেরিয়েই মানে ব্যালকনির পিছন থেকে বসে ভীষণভাবে এনজয় করছিলাম। বাজিগুলো এত সুন্দর লাগছিল, আমি লাস্ট দেখেছিলাম কেটিপিপি মেলাতে। এখন তো আর কেটিপিপি মেলা হয় না, বন্ধ হয়ে গেছে করোনার জন্য, সেই জন্য কতদিন বাজি ফাটানো দেখিনি, অনেকদিন পর দেখে ভালো লাগলো। এবার আমি এসে গেছি ডিনার টেবিলে। আজকের দিনটা এইভাবেই আমি এনজয় করে কাটালাম, কালকের দিনে আমাদেরকে ফিরে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের দিয়ে দিচ্ছে ডিনারে ভাত, এবং তার সাথে আছে, এখন পর্যন্ত আমাকে ভাতটা দেয়নি যদিও, এখনই দিয়ে দেবে, এ তো দিচ্ছে আমাকে ভাত। আর তার সাথে ছিল মনে হয়, দেখি কি দেখা দেয়, পটল ভাজা, আচ্ছা আমডাল, আমডালটা আমার ভীষণ প্রিয়, দুপুরেরটাই খাওয়াচ্ছে মনে হয়। যাই হোক, খেতে বেশ সুন্দর আমডাল আর পটল ভাজা, ভাত দিয়ে দিল। অ্যান্ড নেক্সট এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে, যেটাকে তোমরা ভেন্ডি বলো, ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি, ভীষণ টেস্টি। সত্যি খাবারগুলো টেস্টি, দেখেই মনে হচ্ছে পেট ভরে যাবে, তবে তেলটা এর একটু বেশি ইউজ করে, সেটাই সমস্যা দেয়। অন্ধকার হয়ে গেছে, যাই হোক, সেজন্য ছবিটা খুব একটা ভালো আসছে না অ্যাকচুয়ালি। সো যেটা বলা সেটা হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করলাম। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, যেটা পার্ট টু দীঘা ব্লগের, সেটা দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা।